হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি হিমিকাস কিচেনে। আজকে করে দেখাবো দারুণ সুস্বাদু টক ঝাল মিষ্টি স্বাদের ব্রেড দই বড়ার রেসিপি। তৈরি করা খুব সহজ আর খেতে অসম্ভব মজার। আসছে রমজানে ইফতারিতে ট্রাই করতে পারেন মজাদার এই ব্রেড দই বড়ার রেসিপিটি। চলুন তবে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো ব্রেড দই বড়া তৈরি করার জন্য তো প্রথমে আমাকে যেটা করতে হবে, সস তৈরি করে নিতে হবে। গ্রিন সস, যেটা গ্রিন চাটনি তৈরি করার জন্য। এখানে হাফ কাপ পরিমাণ ধনে পাতা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। পুদিনা পাতা 1/4 কাপ পরিমাণ একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা আর 1টা রসুনের কোয়া একটু কেটে দিচ্ছি, এতে করে ব্লেন্ড হতে সুবিধা হবে। সাথে দিয়ে দিব চিনি 1 চা চামচ পরিমাণ, লেবুর রস 1 চা চামচ পরিমাণ আর পানি 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে এটাকে পেস্ট করে নিব আর একটা পাশে রেখে দিব পরে দই বড়াতে ইউজ করার জন্য। আপনারা চাইলে এই পেস্টটা পাটায় পিষেও তৈরি করে নিতে পারেন। আর যেহেতু ব্রেড দই বড়া তো আমার এখানে ব্রেড লাগবে, ব্রেড আমি 6 পিস নিয়েছি। ব্রেডটাকে প্রিপারেশন করে নিব। প্রথমেই নর্মাল টেম্পারেচারের পানিতে ব্রেডটাকে ডুবিয়ে তুলে দুই হাতের সাহায্যে এটাকে প্রেস করে চিপে পানিটাকে ফেলে দিয়ে একটা প্লেটে তুলে নিব। এইভাবে করে সবগুলো ব্রেডকে করে নিতে হবে। পানিতে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। খেয়াল রাখতে হবে যেন ব্রেডটা খুব বেশি নরম হয়ে না যায়, নরম হলে কিন্তু বড়ার টেস্ট নষ্ট হয়ে যাবে। সবগুলো ব্রেড আমি এইভাবে করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পুদিনা পাতা 1 টেবিল চামচ পরিমাণ, ধনে পাতা কুচি 1.5 টেবিল চামচ পরিমাণ, কুচি করে রাখা কাঁচামরিচ 1 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিব লবণ, লবণটা দিলাম 1 চামচের 1/3 ভাগ পরিমাণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আর দিব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবারে সবগুলো উপকরণ সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। আর এই মজাদার ব্রেড দই বড়ার রেসিপিটা আমি পেয়েছি আমার একজন খুবই কাছের প্রিয় আপুর কাছ থেকে। তিনি হচ্ছেন সাদিয়া আপু। সাদিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মজাদার এই রেসিপিটা আমাকে দেওয়ার জন্য। আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন একটুখানি ডো নিয়ে আমি একটা বড়ার শেপ করে দেখাচ্ছি আর সাইজটাও আপনারা দেখে নেন। এটা কিন্তু খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোট হবে না। এই যে এরকম সাইজ করে আমি সবগুলো বড়া তৈরি করে এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। এই যে বড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এখন তেলটাও হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি এতে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট সময় ধরে বড়াগুলোকে ভেজে নিব উল্টে পাল্টে, ডিপ ব্রাউন করে। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে বা নরম থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। সেজন্য একটু সময় নিয়ে ডিপ ব্রাউন করে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর বরাবরের মতোই ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো বা রেসিপিগুলো কেমন লাগছে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম মজার আর সহজ রেসিপিসগুলো পাওয়ার জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে আমি আপলোড দেওয়ার সাথে সাথেই ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর ভিডিওটি দেখতে পারবেন সবার আগেই। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আগে কালার চলে এসেছে বা ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে করে কিন্তু সবগুলো বড়াই আমি ভেজে নিব। আর একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি। ব্যাস, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন দইয়ের সসটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ টক দই একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিব চিনি, চিনিটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ, কালা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। আর প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলোর পুরো পরিমাণ ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেঁতুলের সস। আর এই সসটা কীভাবে তৈরি করেছি তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজনে চেক করে নিতে পারবেন। আর সেই তৈরি করে রাখা গ্রিন চাটনিটা আমি দিয়ে দিলাম 3/2 ভাগ পরিমাণ দিলাম। পরে মিশিয়ে চেক করে নিব, যদি লাগে ঝাঁজের পরিমাণটা আর পুদিনা পাতার ফ্লেভারটা যদি কম হয় তাহলে আমি বাকিটাও অ্যাড করে নিব। এটা যার যার টেস্টের উপরে নির্ভর করবে এই পুদিনা পাতার ফ্লেভারটাকে কতটুকু নেবেন। তবে আমি আজকে যে পরিমাণটা দেখিয়েছি সেটাই পারফেক্ট 6 পিস ব্রেডের দই বড়া তৈরি করার জন্য। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন এতে কোনো লাম্পস না থাকে। খুব সুন্দরভাবে মিশিয়ে আমি এটাকে চেক করে নিয়েছি, এর স্বাদ লবণ এবং চিনির পরিমাণ একদম পারফেক্ট আছে এবং বাকি গ্রিন সসটাও আমি অ্যাড করে নিয়েছি।
এখন বড়াগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিলাম, যেন এই সসটা খুব সহজেই ভিতরে ঢুকতে পারে। আর সেই তৈরি করে রাখা সসটা উপর থেকে ঢেলে দিচ্ছি। সসটাকে ঢেলে দেওয়ার ঠিক 2 ঘন্টা পরে এটাকে সার্ভ করবেন, তাহলে এর আসল স্বাদ পাওয়া যাবে, ভিতরে সুন্দরভাবে সসটা ঢুকে যাবে। এখন একটু ডেকোরেশন করার জন্য আমি ফেটানো টক দই উপর থেকে দিয়ে দিচ্ছি। এই টক দইটার মধ্যে আমি কিছুই মিশাইনি, জাস্ট উপর থেকে একটু দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর এই টক মিষ্টি ঝাল স্বাদের টক দইয়ের বড়া বা দই বড়াটা যদি ইফতারির টেবিলে রাখা যায়, তাহলে কিন্তু সারাদিন রোজা রাখার পরে মুখে অনেক বেশি ভালো লাগে আর স্বাদটা অনেকখানি বাড়িয়ে দেয়। আর ঠান্ডা ঠান্ডা এক পিস দই বড়া খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা হয়ে যায়। আসছে রমজানে ইফতারিতে আপনারাও মাঝে মাঝে করতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি উপর থেকে একটু তেঁতুলের টক দিয়ে দিলাম, আর একটু লাল মরিচের গুঁড়া, আর একটু চাট মশালাও ছিটিয়ে দিলাম। এতে করে দেখতে সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আর একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি এটাকে আর একটু আকর্ষণীয় করার জন্য। এরপরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের মতো তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, কথা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।